সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, আওয়াজটা হয় নাই, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। মাদ্রাসা পড়েছে কিংবা স্কুল কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, অনেক রকম মুসলমান আছি আমরা। মাদ্রাসা পড়েছে কিংবা স্কুল কলেজে কিংবা ভার্সিটির স্টুডেন্ট, পাকড়ি জব্বা ধরে, স্যুটকোট টাই পরে, পাঞ্জাবি কিংবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলিগ জামাত বা আরো কোনো দল, কেউ ছুটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে কেউ বলে চল, যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। জোরে সবাই মিলাও হাতে হাত, তুলে জোরে মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কৃষক শ্রমিক কেউ, চাকরে বণিক কেউ, বণিক মানে ব্যবসায়ী, চাকরে মানে চাকরিজীবী, আমরা অনেক রকম পেশায় আছি, ঠিক কিনা? কৃষক শ্রমিক কেউ, চাকরে বণিক কেউ, সাদা কালো ধনী অসহায়, আদর্শবান কেউ, আলট্রা মডার্ন কেউ, ভেসে চলে যুগের হাওয়ায়, কেউ পরে হেজগার, কেউ বা গুনাহগার, কিন্তু সবাই মুসলমান, ঠিক কিনা? কেউ পরে হেজগার, কেউ বা গুনাহগার, কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী, একসাথে চলো সবে ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাত পাত, সবাই মিলাও জোরে মোরা মুহাম্মাদের উম্মত, হাত তুলে সবাই মিলে পেছনে পেছনে মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। কেউ কিছু কবি কবি, কেউ কিছু বিপ্লবী, বুকে পিঠে জের ছাপ চিত্র, যে গুয়ে ফেরার কথা বলছি, বলি বিহার একজন বীর সৈনিক ছিল, কমিউনিজম প্রতিষ্ঠার বীর, ইসলাম প্রতিষ্ঠার বীর না, তাকে আমাদের তরুণরা খুব এই দুনিয়ার শ্রেষ্ঠ বীর মনে করে, বুকে পিঠে তার ছবি লাগায় ঘুরে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গবেষণা করে দেখে নাই, যে সংগ্রাম, যার সংগ্রাম এরা কার কাছে শিখেছে, তারা এটা দেখে নাই। যাক, ইতিহাসে যাব না, আমার সঙ্গীতে কিছু বাংলা, কিছু ইংরেজি, কিছু উর্দু আরবি, কিছু ফার্সি থাকতে পারে, কিছু রাষ্ট্রবিজ্ঞান, কিছু ভূগোল, কিছু ইতিহাস থাকতে পারে, বুঝতে আপনাদের কষ্ট হতে পারে, কিন্তু এটার ভাব বুঝতে আপনাদের কষ্ট হবে না। কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির কারার ওই লৌহ কপাট, এই গানটার অর্থ বাংলাদেশের 1,00,000 মানুষ জমা করলে 10 জন বুঝতে পারে, বাকিরা হয়তো পুরো অর্থ বুঝবেই না, কিন্তু এই গানের কি ভাব, এই গানের কি বক্তব্য, গানের কি স্পিরিট, গান কি চাচ্ছে, এটা বুঝতে কারো দেরি হয় না, ঠিক কিনা বলেন? সেই সঙ্গে সেই আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে কঠিন গানগুলো আমি সবার সামনে পেশ করি। কেউ কিছু কবি কবি, কেউ কিছু বিপ্লবী, বুকে পিঠে চের ছাপ চিত্র, কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন, কেউ বা ম্যারাডোনার মিত্র, কারো বা নেপোলিয়ন, আইনস্টাইন, ডারউইন, গোর্কি, মার্ক টোয়েন, নিউটন, কারো বা নেপোলিয়ন, আইনস্টাইন, ডারউইন, গোর্কি, মার্ক টোয়েন, নিউটন, কারো বা সক্রেটিস, অ্যারিস্টটল, কারো লেনিন, স্টালিন কিংবা নিক্সন, কারো বা শেক্সপিয়র কিংবা কারো নজরুল কিংবা কারো রবীন্দ্রনাথ, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, জোরে হাত তুলে, হাত তুলে মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। মতপথ পরিচয় হয়তো বা এক নয়, মতপথ পরিচয় এক না হইতে পারে, মতপথ পরিচয় হয়তো বা এক নয় যার বুকে আছে ইসলাম, মতপথ পরিচয় হয়তো বা এক নয় যার বুকে আছে ইসলাম, ঐক্যের পরিচয়ে হ্যাঁ তাকেও করতে হবে সত্যের পথে সংগ্রাম, এর ওর মতবাদ আজ থেকে সব বাদ, নামাজটা পড়ো দৈনিক, বুকে ধরো কোরআন, আমরা মুসলমান মুহাম্মাদের সৈনিক, ইথারে ইথারে আজ ছড়াও এই আওয়াজ, দিকে দিকে দাও সংবাদ, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত।
মুসলমানদের এই পরিচয় সংজ্ঞা নাস্তিকদের ভালো লাগে না। মুসলমানদের ইসলাম থাকবেই কথাটা তাদের কলজে আগুন ধরায়া দেয়, মুসলমানদের ঐক্যের সম্ভাবনা বলি তাদের ঘুম হারাম করে দেয়, এবং তারা ইসরায়েল যেমন ছোট্ট রাষ্ট্র, অল্প কিছু ইহুদির ছোট্ট রাষ্ট্র, কিন্তু সারা দুনিয়ার শাসক যারা তাদেরকে দিয়ে সারা দুনিয়া তারা শাসন করায়, ঠিক কিনা? তিক্তদ্রুব বাংলাদেশের মুষ্টিমেয় কিছু দুষ্ট শয়তান নাস্তিকেরা হাতে গোনে একদম অল্প হবে। একজন বক্তা তো বলেছেন এই যে ভালো বড় একটা কওমি মাদ্রাসার বাথরুমে যে পরিমাণ বদনা থাকে তাদের পার্টিগুলাতে দলগুলাতে এই পরিমাণ কর্মীও নাই, কিন্তু সংসদে দাঁড়িয়ে তারা কথা বলে, ঠিক কিনা? বলে এই নাস্তিকরা বাংলাদেশের যারা ক্ষমতায় থাকেন, যারা প্রভাব শালী থাকেন, তাদেরকে চেষ্টা করে ভুল বুঝিয়ে তাদের দ্বারা বাংলাদেশের ইসলাম, মুসলমান এবং মুসলমানিত্বের বিরুদ্ধে কিছু কাজ করাতে চায়, ঠিক কিনা? বলেন।